এত প্রেমের মধ্যে আমার আসলে জানার ইচ্ছা যে ঝগড়াটা আসলে কি নিয়ে হয়। যত যত প্রেম তত ঝগড়া, ইচ এন্ড এভরিডে আমাদের ঝগড়া কে বেশি করে। রোজি নিশ্চয় আমার কথা বলবে যে আমি, এই যে আঙ্গুল তুলে দিয়েছে, আমি বলবো না। হ্যাঁ, যদি বলে যে আমি করি, আমি করি, অবশ্যই করে। এবং প্রত্যেকটা জিনিস তার পারফেক্ট হতে হবে, সেটা আলাদা কথা। এই ঝগড়াগুলির ইস্যুটা কি হয়, কি হয় হলো পারফেকশনের কারণে আর কিছু না। ধর এই কলমটা এখানে রেখেছিলাম, কে সরালো? আমার শার্টটা এখানে রাখলাম, কে সরালো? মানে আমি ব্যক্তিগত জীবনে খুবই ডিসিপ্লিন, এই জন্যই না তার অভিনয় আমাদেরকে ভীষণ ভাবে মুগ্ধ করে। আমি ব্যক্তিগত জীবনে খুবই ডিসিপ্লিন মানুষ, শুধু নিজের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার আমার যে গন্ডিটা আছে আমার টুকুর মধ্যে আমি অন্য কাউকে বিচরণ করতে দিতে চাই না, কারণ আমি মনে রাখি আমারটা কোথায় আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এই বিষয়টা কিন্তু একটু বলে নেই তোমাকে, হারিয়ে গেলে তুমি খুঁজে দাও। তাই তো ইন্টারেস্টিং ব্যাপার হলো ও সবকিছু গুছায় কিন্তু কোনো কিছু খুঁজে পায় না, এবং যখন খুঁজে পায় না শেষ মুহূর্তে আমি যাওয়ার সাথে সাথে কিন্তু আমি ওটা বের করি। এই জন্যই তো রোজি আপু তুমি অর্ধাঙ্গিনী, তাই না? আমি সরি, আমি অর্ধাঙ্গিনী হতে চাই না, ফুল মানে ফুল। আমি মানে আমি দেখি যে ওরা একটা সময় ছিল যে সেলিম নিজের পোশাক পরার সময়ও সকালবেলা গোসল করে উঠে, আমার ওইটা কোথায়, আমার এই আন্ডারগার্মেন্টস কোথায়, আমার ওই টাইটা কোথায়, মানে অথচ সে কিন্তু এমনভাবে গুছায় রাখে তুমি মনে করবা এটা কোনো মেয়ে করেছে। ধরো আমি কালকে যেটা পরবো সেটা আজকে আমি প্ল্যান করে রেখে দিতাম বা দিই। কিন্তু এত কিছুর পরেও মানে জন্মদিনের দিন বলেছিলে যে তুমি আছো বলেই আমি এবং আমার পরিবার অনেক গর্বিত। হ্যাঁ, ডেফিনেটলি। বিভিন্ন রকমের মানুষ কথা বলে বা বিভিন্ন রকমের আলোচনা হয়, আর আমরা যারা একটু মিডিয়াতে আছি তাদেরকে নিয়ে তো সে লোকজন একটু বেশি কিউরিয়াস। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এত বছর ধরে কিভাবে সংসার করছেন। হ্যাঁ, তা আমার তো মনে হয় না এত বছর, অনেস্টলি বলে আমি সবাইকে হিসাব করে বলি, ভাই সকালবেলা যায় রাত্রেবেলা আসে, আমি সকালবেলা বের হয়ে রাত্রে আসি, আলটিমেটলি হিসাব করে 30 বছর না 15 বছর একসাথে দেখা হয়েছে কিনা এটাই তো একটা হিসাব। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কথা, তুমি কথাটা খেয়াল করে শুনলে কিনা যে 30 বছর আসলে কিন্তু 30 বছর না, আমরা দুজনই এত কাজে ব্যস্ত, সুতরাং হিসাব করলে দেখা যায় যে আমরা 7 বছর সংসার করেছি, বাকিটা তো কাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। কাজের মধ্যে এবং মানে অনেস্টলি বলি, তারপরেও যে বন্ধনটা দৃঢ় আছে খুব সুন্দরভাবে আছে, এবং আপনারা দুজনেই সালিম ভাই মানে দাম্পত্য জীবনের একটা উদাহরণ আমাদের কাছে, আমাদের প্রজন্মের কাছে। আচ্ছা।